আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, বাংলাদেশের পপুলার যে বক্তাগুলো আছে তাদের হাদিয়া স্বরূপ আমরা কত টাকা দিয়ে থাকি এবং তারা পারিশ্রমিক হিসেবে কত টাকা নিয়ে থাকেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে একটি কথা আপনাদেরকে সতর্কবার্তা হিসেবে বলতে চাই, যে সমস্ত বক্তাদেরকে আমরা এই লিস্টে এনেছি তারা বাংলাদেশের খুবই খ্যাতিসম্পন্ন বক্তা এবং তারা কিন্তু কখনো বাজেট করে বা কন্ট্রাক্ট করে কিন্তু তারা টাকা নেয় না, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তাদের সম্মানী হিসাবে আমরা যা দিয়ে থাকি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে যে সমস্ত বক্তারা আমাদের লিস্টে থাকছেন তাদের নামগুলো আপনাদেরকে একটু আমি বলে দিতে চাই। মুফতি সাইদ আহমদ শাহফুজুর দামাত বারকাতুহুম, আল্লামা মামুনুল হক শাহফুজুর দামাত বারকাতুহুম, মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, মাওলানা রফিকুল্লাহ আফসারি নোয়াখালী, মাওলানা গোলাম রব্বানী সাহেব হুজুর এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। সাথে থাকবেন আল্লামা তাহিরি সাহেব হুজুর, আরও থাকবেন মাওলানা আবদুল্লাহ আল আমিন সাহেব হুজুর, তারপরে থাকবেন মাওলানা আমির হামজা, তারপরে থাকবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর কুয়াকাটা। সর্বশেষ যিনি থাকবেন তিনি হচ্ছেন মিজানুর রহমান আঝারি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই যে দয়া করে প্লিজ ভাই ইসলামের খেদমতের জন্য হলো যেহেতু এসেছেন আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করেন, আমরা কষ্ট করে কাজ করছি, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশনটি অল করে দেন। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করি। সর্বপ্রথমেই বলে নিয়েছি এইগুলো কিন্তু তাদের ফিক্সড কোনো প্রাইস না বা বক্তারা প্রাইজ হিসেবে কোনো কিছু নেয় না, সম্মানী স্বরূপ আমরা তাদেরকে যা দিই তারা কিন্তু তাই নেয়। সর্বপ্রথম যার কথা আমরা বলবো সেটা হচ্ছে মুফতি সাইদ আহমদ শাহ হুজুর, তাকে সম্মানী স্বরূপ সর্বনিম্ন 30,000 টাকা দেওয়া হয় এবং সর্বোচ্চ 50,000 টাকা। তিনি কিন্তু অত্যন্ত একজন সুপরিচিত বক্তা এবং অনেক খ্যাতিসম্পন্ন বক্তা, কলরবের একজন গুণী শিল্পী এবং গুণী একজন লেখক, হক্কানি একজন আলেম যার বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইসলামের পথে আসছে। আল্লামা মামুনুল হক শাহ হুজুর দামাত বারকাতুহুম, তিনি বাংলাদেশের অনেক সমালোচিত এবং আলোচিত একজন বক্তা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর আমাদের সকলের প্রাণের স্পন্দন। তিনি ইসলামের খেদমত যেভাবে করে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার কণ্ঠকে আরও বলিষ্ঠতা দান করুক এবং ইসলামের খেদমত করার জন্য আরও তার সাহসকে বৃদ্ধি করে দিক, এই দোয়া আমরা হরজতের জন্য সবসময় করব এবং কঠিন থেকে কঠিন মোকাবেলায় যেন তিনি করতে পারেন এই দোয়া আমরা সবসময় করব। তো হজরত সর্বনিম্ন সম্মানের স্বরূপ নিয়ে থাকেন 50,000 টাকা এবং সর্বোচ্চ 70,000 টাকা। এইবার আসবো মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে। ইনি অনেক সমালোচিত এবং আলোচিত একজন বক্তা। তিনি যে হাদিয়াটি নিয়ে থাকেন সেটা হচ্ছে সর্বনিম্ন 30 এবং সর্বোচ্চ 50,000 টাকা সম্মানী হিসাবে পেয়ে থাকেন। এখন যে বক্তাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাওলানা রফিকুল্লাহ আফসারি নোয়াখালী। তিনি কিন্তু সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং তার জন্য তিনি অনেক সমালোচিত একজন বক্তা। তিনি অনেক সময় মানুষকে হাসি ঠাট্টা করে গান বাজনা বলে কিন্তু মানুষকে উৎসাহিত করেন এবং অনেক সময় তিনি কান্না ঝরা বয়ানও করেন। তো তিনি সম্মানী স্বরূপ নিয়ে থাকেন সর্বনিম্ন 40,000 টাকা এবং সর্বোচ্চ 60,000 টাকা সম্মানী নিয়ে থাকেন। এখন আসবো আমাদের বগুড়ার গর্ব, আমাদের সকলের প্রিয় গোলাম রব্বানি। গোলাম রব্বানি কে চিনেন না? ওই যে আখ্যাতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, পাপিয়ার ফোনে পীরা বন্দি ভিডিও হইল ফাঁসে সখী গো, ওই আমার মন বল না। এই যে গোলাম রব্বানি সাহেব হুজুর, তিনি কিন্তু ওয়াজের জন্য বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও অনেক পরিচিত এবং আলোচিত সমালোচিত সব বলেন। তিনি একজন ভাইরাল বক্তা যেটা বলে, সমসাময়িক যে কোনো বিষয় হলো একদম তছনছ করে ফেলায় তিনি। তার অনেক যুবক ভক্তরা আছেন, অনেক ভক্ত আছেন তার, তিনি ইসলামের খেদমত করে যাচ্ছেন। তো হজরত সম্মানী স্বরূপ সর্বনিম্ন 60,000 টাকা পেয়ে থাকেন এবং সর্বোচ্চ 80,000 টাকা পেয়ে থাকেন। এবার আসবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব, পীর সাহেব হুজুরের কাছে। তিনি একজন বলিষ্ঠ কণ্ঠ, তার বয়ান শুনে লাখ লাখ মানুষ কিন্তু ইসলামের ছায়াতলে আসছে এবং তিনি হক্কানি আলেমদের পক্ষ নিয়ে কথা বলেন এবং আমি দেখেছি সব জায়গায় তিনি তার বক্তব্যকে সবসময় স্পষ্ট কথা বলেন এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তার ইলেমের সীমা অনেক উঁচু পর্যায়ে সেটা বোঝা যায়। তিনি অনেক ভালো একজন মানুষ, হকপন্থী একজন মানুষ। কিছু কিছু বিষয় নিয়ে এসকাল আছে, এটা আজ না, আগের থেকেই ছিল, এখনও আছে। কিয়ামতের আগ পর্যন্ত শুধু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী না, এরকম অনেক আলেম আসবে যাদের সাথে ইখতিলাফ, ওলামা একরামদের সাথে থাকবে, এটা কোনো বড় বিষয় না। তো তিনি ইসলামের খেদমত করছেন, এটাই হচ্ছে বড় কথা। তো তিনি সর্বনিম্ন সম্মানী স্বরূপ 1,20,000 টাকা পেয়ে থাকেন এবং সর্বোচ্চ সম্মানী স্বরূপ 1,50,000 টাকা পেয়ে থাকেন। এবার আসব মদিনার ওই বেশায়ামাই দয়ো ওয়ো জালালি মোরে, মদিনার ওই পাসপোর্টামাই দয়ো, মাশাল্লাহ আই হাই, বসেন বসেন আই হাই। এই যে তাহিরি শাহুজুর, মাওলানা তাহিরি শাহুজুর কিন্তু বসেন বসেন ডায়লগ দিয়ে কিন্তু খুবই ফেমাস হয়েছিলেন এবং তার প্রত্যেকটা ডায়লগ কিন্তু বাংলাদেশে ভাইরাল এবং তাকে ভাইরাল করেছি কিন্তু আমরা, এটা কিন্তু তার দোষ না, আমাদের দোষ। যাই হোক, তিনি যেহেতু ভাইরাল হয়েছেন, তিনি একজন আলেম, তাকে নিয়ে আমার বিন্দুমাত্র পরিমাণ রেশারেশি নেই। তিনি একজন আলেম, আমিও একজন মাদ্রাসার ছাত্র। তো ভালোবাসার খাতিরে আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা বলছি, সম্মানী স্বরূপ তিনি সর্বনিম্ন
80,000 টাকা পেয়ে থাকেন এবং সর্বোচ্চ 1,20,000 টাকা পেয়ে থাকেন। এবার বলবো মাওলানা আবদুল্লাহ আল আমিন সাহেব হুজুর সম্পর্কে। তিনি কিন্তু দেলার হোসেন সাইদি তাকে কিন্তু মানুষ দ্বিতীয় দেলার হোসেন সাইদি বলে। দেলার হোসেন সাইদি সাহেব হুজুরের পরে দেলার হোসেন সাইদি সাহেব হুজুরের মতো কণ্ঠ দিয়ে একমাত্র আবদুল্লাহ আল আমিন খুব সুন্দর সাবলীল ভাষা এবং উপস্থাপনা খুবই চমৎকার এবং মানুষদেরকে ইসলামের ছায়া তোলে তিনি ডাকছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তো তার সর্বনিম্ন সম্মানের স্বরূপ তিনি নিয়ে থাকেন 80,000 টাকা সম্মানী পেয়ে থাকেন সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 1,20,000 টাকা সম্মানী পেয়ে থাকেন। এবার বলবো খুবই আলোচিত একজন বক্তা মাওলানা আমির হামজা সাহেব হুজুরকে নিয়ে। তিনি সর্বনিম্ন 1,00,000 টাকা পেয়ে থাকেন এবং সর্বোচ্চ 1,50,000 টাকা পেয়ে থাকেন। এবার বলবো কুয়াকাটা হুজুর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর। সর্বনিম্ন 1,00,000 টাকা এবং সর্বোচ্চ 1,50,000 টাকা তিনি হাদিয়া স্বরূপ পেয়ে থাকেন। এটা কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব হুজুর। এবার বলবো বাংলাদেশের লাখো যুবকের প্রাণ মুফতি মিজানুর রহমান আল আজহারি সাহেব হুজুর। তাকে নিয়ে বলার মতো কিছু নাই, তিনি ইসলামের আসলে অনেক বড় একজন নক্ষত্র। তিনি অনেক ভালো বয়ান করেন এবং ইসলামিক একজন স্কলার। তিনি যুবকদেরকে এত পরিমাণ ইন্সপায়ার করেছেন ইসলামের ছায়াতলে আসার জন্য, তার প্রত্যেকটি কথা আগুনের স্বরূপ যুবকদের হৃদয় স্পন্দন করে। কিন্তু কিছু কিছু মাসলাগতভাবে তার সাথে এশকাল ওলামা একরামদের আছে এবং সকলেরই আছে, এটা বড়দের ব্যাপার, বড়রা দেখবে, আমাদের বলার মতো কিছু নাই। তিনি কত টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন সেটা আজকে বলবো। সর্বনিম্ন 1,50,000 টাকা এবং সর্বোচ্চ 2,00,000 টাকা কিন্তু হাদিয়া স্বরূপ পেয়ে থাকেন। তো আজকে আপনাদেরকে বলি, এখানে এমন কিছু বক্তাকে আনা হয়নি যারা জেলে আছে বা যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে আমরা এখানে আনিনি। বর্তমান যে বক্তাগুলো খুবই পপুলার এবং যারা খুবই আলোচিত এবং সমালোচিত, তাদের নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। এবং এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আমরা নিয়েছি সেই ইনফরমেশনগুলো কিন্তু আমরা কালেক্ট করেছি আমাদের প্রিয় চ্যানেল স্টার এক্সপ্রেস, এই চ্যানেল থেকে আমরা কিন্তু এই যে ডিটেলসগুলো বললাম এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা সেই ভিডিও থেকে কালেক্ট করেছি। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তো সম্মানিত দর্শক মণ্ডল, আপনারা তো জেনেই গেলেন এবং কে কত টাকা পারিশ্রমিক পেয়ে থাকে এটা তো সকলেই জেনে গেলেন। তো এটাও জানানোর ছিল, আমারও জানতে আগ্রহী ছিলাম, আমি জেনে গেছি, আপনাদেরকেও জানালাম। তো ভিডিওটি কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার কোন বক্তা সবচাইতে ফেভারিট সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।